আসসালামু আলাইকুম। তো এই পর্যায়ে আমরা সবচেয়ে পাওয়ারফুল বা হচ্ছে এটাকে বলা যায় অনেক বেশি ইউজফুল এবং অনেক বেশি মিনিংফুল একটা সিলেক্টর শিখবো, যার নাম হচ্ছে অ্যাডজাসেন্ট সিলেক্টর। তো অ্যাডজাসেন্ট মানে হচ্ছে একদম সম্পর্কিত যেটা আর কি। ধরেন আমরা তো একটু আগে দেখছি কি ডিসেন্ডেন্ট, যেটা হচ্ছে জাস্ট আমরা চাইল্ডকে সিলেক্ট করতাম, ঠিক না? তো এখন আবার উল্টা, আমরা হচ্ছে একদম সংলগ্ন বা হচ্ছে একটা এলিমেন্টের ডিরেক্ট চাইল্ড, যেটা ওইটা নিয়ে আমরা কাজ করব। তো এই জিনিসটা কীরকম, ধরেন যেহেতু আমাদের এখানে একটা কিছু এক্সাম্পল আছে, আমরা ওইটার উপরে এটাকে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, যেমন এখানে দেখেন ইউএল এর মধ্যে এলআই, তার মধ্যে কি আছে, ইএম আছে। তো জিনিসটা যদি এরকম হয়, ধরেন আমি ইউএলটা কেটে দিচ্ছি আপাতত, জাস্ট পি থেকে দেখাই, তাহলে তারা সহজে বুঝবেন জিনিসটা। ধরেন আমার পি এর মধ্যে ইএম আছে, হ্যাঁ, ইএম এর মধ্যে লিখে একটু কম হয়ে যায়, আমি আরো কিছু দিই। ধরেন হচ্ছে এখানে লরেম টেন, দেন কপি করলাম। তো কপি করার পর মাঝখানে কিছু অংশতে আমি আই একটা ট্যাগ দিয়ে দিচ্ছি ইটালিক হওয়ার জন্য। ওকে, আর আরেকটা ট্যাগ ধরেন এখানে বি দিয়ে দিচ্ছি, এটাকে দিচ্ছি এটা হওয়ার জন্য, একটু বোল্ড হওয়ার জন্য। ওকে, আবার এই আই এর মধ্যে আরো কিছু কন্টেন্ট নিয়ে আসি। ওকে, আই এর মধ্যে যে কন্টেন্টগুলো আছে, ওই কন্টেন্টের মধ্যে আমি ধরেন আরেকটা বি নিচ্ছি। বিটা হচ্ছে কিরকম, ধরেন হচ্ছে আমি আই এর মধ্যে ধরেন আমি নিলাম বি। ওকে, বি এর মধ্যে আমি এতটুকু রাখি, একটু নেস্টেড করলাম আর কি। ওকে, তো আমি সবগুলা ক্লাসের মধ্যে কিছু বি দিলাম, আই দিলাম, বি দিলাম। ওকে, তো আমি চাচ্ছি এই পি এর মধ্যে যতগুলো বি আছে বা বোল্ড আছে ওগুলো ফন্ট সাইজ একটু বড় হবে। হ্যাঁ, তো আমি তাহলে যেটা করতে পারি বা যেটা আমরা করি আর কি এর আগে, আমাদের ফন্ট সাইজ হচ্ছে কত, ধরেন 30 পিক্সেল যদি দেন, এখানে একটু বড় হবে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। তো পি এর ডিরেক্ট চাইল্ড কোনটা একটু খেয়াল করেন। তো ডিরেক্ট চাইল্ড মানে পি এর সরাসরি চাইল্ড, বা বলা যায় এরকম আর কি যে পি এর ছেলে, সেটা হচ্ছে কি বি ট্যাগ এটা, ঠিক না? কিন্তু এটা হচ্ছে আবার আই এর চাইল্ড, এটাও বি এর চাইল্ড, বাট এটা আসতেছে কীভাবে, পি থেকে আই তারপরে বি। কিন্তু আপনি চাচ্ছেন জাস্ট পি এর সরাসরি যতগুলো বি আছে, হ্যাঁ ধরেন এখানে আরও কয়েকটা বি আছে, এই বিগুলোর কালারটা একটু চেঞ্জ হবে। হ্যাঁ, ধরুন কালারগুলো আপনার রেড হবে। তো আমি যদি কালার চেঞ্জ করি, রেড দিই, দেখেন সবগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ এটা আমরা হচ্ছে যে আমরা যেটা সরাসরি ডিসেন্ডেন্ট যে সিলেক্টটা করছিলাম আর কি, সরাসরি পুরো বংশধর সবগুলো সিলেক্ট করে ফেলে। হ্যাঁ, আর যেহেতু ওখানে ছিলই যে যদি আমি করতে, এখন হচ্ছে আমরা চাচ্ছি যে ওই রকম না, জাস্ট হচ্ছে শুধু ডিরেক্ট চাইল্ড যেগুলো এগুলো চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে একটা জিনিস ইউজ করা হয়, এটাকে বলা হয় গ্রেটার দ্যান চিহ্ন যেটা আর কি। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু একটা বি ছিল, হ্যাঁ এই বিটা কিন্তু সে কালার করেনি। হ্যাঁ, সে কালার করছে কোনটা, যেগুলো তার ডিরেক্ট চাইল্ড। ওকে, তো এগুলো যদি আমরা দিই যে ডিরেক্ট, বা হচ্ছে এখানে যে নামটা আছে এটা কেটে যদি আপনি ডিরেক্ট চাইল্ড দেন, তাহলে হয়তো বুঝবেন আর কি, দেখেন এটা ডিরেক্ট চাইল্ড। হ্যাঁ, আর যে ইনডিরেক্ট ছিল এটা আর কাজ করেনি, ঠিক আছে। ওকে, তারপর আরেকটা আছে অ্যাডজাসেন্ট সিলেক্টর, আরেকটা আছে পি। হ্যাঁ, পিটা কীভাবে কাজ করে, সরি পি বলতিস, প্লাস। দেখেন এখানে যে কাজটা হয়েছে, পি প্লাস বি তো কাজ করার কথা।
ক্লাস বি, আচ্ছা এটা কোনো কারণে কাজ করতেছে না, কেন যে করতেছে না কে জানে। আচ্ছা এটাতে কাজ করে কিনা দেখি, টেল চিহ্ন এটা কাজ করতেছে না। আচ্ছা সেম কাজটা তিন ভাবে করে, একটা হচ্ছে গেটার দেন দিয়ে, হ্যাঁ আর একটা হচ্ছে প্লাস দিয়ে, আর আরেকটা হচ্ছে এটা দিয়ে, কিন্তু এটা কোনো কারণে করতেছে না। ওকে মানে সেম কাজটাই, ধরেন আপনি হচ্ছে তার ডিরেক্ট চাইল্ডগুলোকে যদি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে আপনি এই প্লাস গেটার দেন অথবা টিল্ড চিহ্ন যেটা এটা দিয়ে আপনি করতে পারবেন। তো এটাকেই বলা হয় হচ্ছে আপনার অ্যাডজাসেন্ট সিলেক্টর। তো এখানে আসলে এই জিনিসটা সঠিক ক্লিয়ার বুঝতেছি না যে আসলে কেন কাজ করতেছে না, কাজ করার উচিত আর কি। তো এখন যদি আপনি চান আয়েরগুলো চেঞ্জ করতে, হ্যাঁ তো আপনি যদি আয় দেন তাহলে হচ্ছে আয়েরগুলো শুধু কাজ করবে, এগুলো আর কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ নিচেগুলো কিন্তু এখন কাজ করতেছে না। আমি যদি এটাকে ইনডিরেক্ট লিখি, ইনডিরেক্ট তো ডিরেক্টগুলো কাজ করতেছে না, ইনডিরেক্টগুলো কাজ করতেছে, মানে হচ্ছে এখন শুধু চাইল্ড না, জাস্ট হচ্ছে যেগুলো তার সরাসরি নিজের চাইল্ড বাচ্চা কাচ্চা, এগুলোতে হচ্ছে কী করবে কাজ করবে দেখেন। ওকে তো এই চিহ্নটা ইউজ করতে পারেন, এটাই বেশি ইউজ করা হয় এগুলো হচ্ছে। সো ওই দুইটা কেন যে কাজ করলো না সঠিক জানি না, বাট সেম জিনিসটাই এই দুইটাতেও কাজ করবে এবং সেম কাজটাই করবে। তো এটা একটু মাথায় রাখবেন আর যখন প্রয়োজন ইউজ করবেন। আসসালামু আলাইকুম।